আসসালামু আলাইকুম। কিয়ামতের আলামত ও বর্তমান জামানা, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, অচিরে কিয়ামত হবে এবং এই ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ঈমান ও আমল অনুযায়ী মানুষের জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালা হবে। প্রত্যেক মুসলিম কিয়ামতে বিশ্বাস রাখে। ঈমানের একটি শর্ত হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সকল বিষয়কে সত্য বলে বিশ্বাস করা। কোরআনের অসংখ্য আয়াতে ও হাদিসে কিয়ামত ও কিয়ামতের নিদর্শনাবলীর বর্ণনা হয়েছে। এই নিদর্শনাবলী পাঠে রয়েছে বহুবিধ কল্যাণ। প্রথমত, হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলো সত্য হতে দেখলে ঈমান দৃঢ় হয় এবং মনে আমলের প্রতি উৎসাহী হয়। দ্বিতীয়ত, ফিতনাকে চেনা সহজ হয় এবং আগত নতুন ফিতনার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া যায়। কিয়ামতের আলামতগুলো দু প্রকার, ক্ষুদ্রতম আলামত ও বৃহত্তম আলামত। ক্ষুদ্রতম আলামতের সংখ্যা অসংখ্য। এর মধ্যে কিছু আলামত ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, চন্দ্র দ্বিখণ্ড করা, বিভিন্ন ভণ্ড নবী দাবিদারদের আগমন ইত্যাদি। আর বাকি আলামত প্রকাশ হচ্ছে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাষ্ট্রীয় মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে, আমানতকে খরচের বস্তু জ্ঞান করা হবে, যাকাতকে বোঝা ও জরিমানা মনে করা হবে, আল্লাহর জ্ঞান ছেড়ে পার্থিব জ্ঞান অর্জন করা হবে, মায়ের অবাধ্য হয়ে স্বামী স্ত্রীর আনুগত্য করবে, পিতাকে দূরে ঠেলে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, মসজিদে শোরগোল করবে, ফাসেক ব্যক্তি গোত্রের সর্দার হবে, জাতির নিকৃষ্টতম ব্যক্তি তাদের নেতা হবে, ক্ষতির ভয়ে মানুষকে সম্মান করা হবে, হরেক রকমের বাদ্যযন্ত্র ও নর্তকীদের প্রকাশ পাবে, মদ পান বেড়ে যাবে, উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে গালমন্দ ও অভিশাপ দিবে। এই আলামতগুলো প্রকাশ হতে দেখলে সে সময় তোমরা অপেক্ষা করো অগ্নিবায়ু, ভূকম্পন, ভূমিধস, রূপ বিকৃতি, পাথর বৃষ্টি এবং ছিঁড়ে যাওয়া তাসবির দানার মতো দ্রুত একের পর এক কিয়ামতের নির্দেশনা সমূহের। তিরমিজি 2211 নম্বর হাদিস। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা কিন্তু এই বিষয়গুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের মন, আমাদের মানসিকতায়, সব জায়গায় কিন্তু আমরা এই হাদিসের সম্পূর্ণ বাস্তবতা কিন্তু পাই। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনি দেখবেন এখন হুজুর বলেন, মুজুর বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, কাফের বলেন, প্রকৃত দীর্ধান বলেন, আর অর্ধেক দিনদার বলেন, আমি আপনি, আমরা সবাই এখন ক্ষমতা চাই, আমরা সবাই এখন কেউ কাউকে মানি না। তাই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমাদের মধ্যে কিন্তু এই বিষয়টি খুব গভীরভাবে বাস্তবে পরিলক্ষিত হচ্ছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন যে এই বিষয়গুলো হলে কিয়ামত হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু একদম, আপনি যদি আপনার ব্যক্তিকেও প্রশ্ন করেন, আপনি দেখবেন যে আপনার ব্যক্তির মধ্যেও এই বিষয়গুলো একদম খুব ভালোভাবে লুকায়িত আছে। উল্লেখিত সকল আলামত আজ আমাদের সমাজে ব্যাপক হারে পরিলক্ষিত হচ্ছে। মুসলিম উম্মাহর একদল আজ বিধর্মীদের অন্ধ অনুসরণ করছে। তাদের সংস্কৃতি, ফ্যাশন, পোশাক পরিচ্ছদ, অশ্লীলতা, বাহায়পনা, আচার আচরণ, মাদক সেবন, সুদযুক্ত লেনদেন ইত্যাদিতে মিশে একাকার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মত পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির হুবহু অনুসরণ শুরু করবে। তারা যদি এক হাত সামনে এগিয়ে থাকে তোমরাও যাবে, এক গজ পিছনে গিয়ে থাকলে তোমরাও তাই করবে, এমনকি তারা যদি কোনো সাপের গর্তে প্রবেশ করে থাকে তোমরাও সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানদের মতো জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা না হলে আর কাদের মতো? বুখারী মুসলিম। উম্মতের একাংশ মদপান, ব্যভিচার, মেয়েদের সাথে মেলামেশা, অশ্লীল নৃত্য ইত্যাদি সুস্পষ্ট হারাম বিষয়কে হালাল মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের একদল মদ্যপানে লিপ্ত হবে, ব্যবসার সুবিধার্থে মদের নামকে তারা পরিবর্তন করে দেবে, তাদের মাথার উপর গান বাজনা এবং নর্তকীদের নৃত্যানুষ্ঠান শোভা পাবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেবেন, কতিপয়কে বানর শুকরে পরিবর্তন করে দেবেন। আরেক হাদিসে রয়েছে, অবশ্যই আমার উম্মতের মধ্যে একদলের আবির্ভাব হবে যারা মেয়েদের সাথে অবাধ মেলামেশা করবে, রেশমি কাপড় পরিধান করবে এবং মদ্যপান করবে এবং গান বাজনাকে হালাল মনে করবে। বুখারী 5268 নম্বর হাদিস, ইবনে মাজা 4020 নম্বর হাদিস। হাদিসে জিব্রিল আলাইহিস সালাম একটি জনপ্রিয় হাদিস, এখানে কিয়ামতের দুটি অন্যতম বড় আলামত বর্ণিত হয়েছে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই আলামতটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাই আপনাদেরকে
এই আলামতটি এবং এই বিস্তারিত জানার জন্য এটার যে দ্বিতীয় পর্ব আছে সেই দ্বিতীয় পর্ব অবশ্যই খুব মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ আলোচনাটি দেখতে হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা একে অপরকে সৎ কাজে এবং ভালো কাজে সাহায্য করো এবং একে অপরকে গুনার কাজে এবং খারাপ কাজে সহযোগিতা করো না তাই আমাদের এক একটা ভিডিও হচ্ছে আপনাদের কাছে পারমাণবিক বোম তাই এক একটা ভিডিওকে আপনারা শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন মানুষ যেন এই বিষয়গুলো জানতে পারে এবং আমাদের কষ্টটাও যেন সফল হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখুক আসসালামু আলাইকুম